আল্লাহর ও আল্লাহর বান্দিয়া মহিলা যদি তুমি না না তুমি আমার তোমার এক বাচ্চা শেষ হইছে দ্বিতীয় বাচ্চারে আল্লাহর বান্দে কোনো কথা হইল না যেন আল্লাহর বান্দি ভাগ শক্তি আড়াই সন কথা কইবার শক্তি যেন আড়াই সই আল্লাহর বান্দে কোনো কথা কইল না ফেরাউন বিরক্ত হইয়া ডাক দিয়া কয় সিপাহী কল এই মহিলার দুই নম্বর সন্তান তারে হাতে পায় দরিয়া তেলর কোরাই মাঝে কোরাইর মাঝে সালিয়া দেও যেমনে খালি হুকুম করা হইছে আল্লাহর বান্দির দ্বিতীয় সন্তানটারেও তেলর কোরাই মাঝে সালিয়া দেও হই গেছে মুহূর্তর মাঝে বাচ্চাটা জুলিয়া তেলর কোরাই রুসে আসছে ধৈর্যকারে কইরে ভাই আল্লাহর কুশল লাগি কি কুরবানি আল্লাহর বান্দে দুই দুইটা বাচ্চা কলিজার টুকরা বাচ্চা যখন শহীদ হই গেল আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া অভিতাকসই মনে মনে খালি আল্লাহর কাছে কইল আল্লাহ তুমি আমারে صبر করার তৌফিক দেও আল্লাহ তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দেও আল্লাহর দুধের বাচ্চাটা শেষ সন্তানটা বুকুর মাঝে মার বুকুর দুধ পান করতে আসে ফিরাউন নে ডাক দিয়া কয় ও মহিলা যদি তুমি আমার রব না যদি তুমি আমার কথা না মানে তাইলে তোমার এই মুহূর্তে তোমার দুধের সন্তানটারে হত্যা করতে বাধ্যই মু আল্লাহর বান্দী কোন কথা কই না আল্লাহর বান্দী পাথরের মত যেন খালি থাকছইন আল্লাহর কাছে ধৈর্য ধরার صبر করার তৌফিক ভিক্ষা চাই মুহূর্তের মাঝে ফেরাউনের রাগ উঠি যায় সিফাই ইশুনছনগলের অর্ডার দে এই মহিলা দুধের বাচ্চাটা আলিয়া তেলর কোরাই মাঝে ছાળো যেমনে ভাই ডার পায় নিষ্টুর ফেরাউনর শূন্যকলে মার বুকুত তো নে সিনায়া দুধের বাচ্চাটারে টান মারিয়া যখন নিয়া কোড়ায়ের মাঝে ছাড়ে আগের দুধের দুইটা বাচ্চা আছে এই বাচ্চাটা ছুট্ত টাকার কারণে আরো বেশি তাড়াতাড়ি বাচ্চাটা জলিয়া তেলর কোড়ায়ের মাঝে বাসিয়া উঠি যায় আল্লাহর বান্দী পাথরের মধ্যে খাড়া হই কোন ইজ্জত গৃত সত্য দুদর সন্তানটা তেলর গড়াইর মাঝে পড়ার সাথে সাথে দুইটা চক্কু ভাইয়া আল্লাহর মন্দির দুই ফুটা চক্কুর পানি গড়াই গড়াইয়া ফળી যায় আল্লাহর মন্দির চক্কুর পানি যখন গাল ভাইয়া যখন গড়াইয়া ফળી যায় আল্লাহর মন্দিরে চক্কুর পানি বুটায়ন যখন পড়া আরম্ভ হইছে আল্লাহর জবান কুলিয়া কইরাবা মওলা ও মালিক ও মওলা আমি গোলাম মন্দির উপরে তুমি দয়া করে দুঃখিত হইও না আমার উপরে नाराज হইও না আমি ইচ্ছা করিয়া খালি আল্লাহ আমার বাচ্চা নাই লইছি খাজে আমি কারিয়া না মৌলা অনিচ্ছাকৃত গৃত সত্যে আমার দুধর বাচ্চাটার কারণে আমার চক্কুর পানি বাড় গেস এদিকে আল্লাহর বান্দাই এই কথা কইয়া যখন আল্লাহর দুয়ারে খান্দন আরম্ভ করছ রে ভাই ওই সময় আল্লাহর একটা কুদরত প্রকাশ পাইলায় দুধর যে বাচ্চাটা যে শিশু বাচ্চাটারে মার রক্তে তেল আর মারিয়া তেলর কই মাঝে ছলাইছে মুহূর্তর মাঝে জ্বলন্ত তেলর কোড়াইর মাঝে সেই দুধর বাচ্চাটা जिंदा হই যায় পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ তো শিবনিরা নবীজি মেরাজ যাওয়ার পরে আপনারা শুনচল মেরাজর আলোচনাত প্রায় জাগাত আল্লাহর হাবিব রে হযরত জিবরাইল আলাইহিসসালামে কইতে আর রাসূলুল্লাহ অনত শিবলা মক্কা দুই রেখাত নামাজ পড়ক্কা যেমন তুর পাহাড় মদিনা মুনব্বরার সবুজ সুন্দর মাঠির মাঝে যে জায়গা সবুজ বাগান খেজুরের বাগান নবীজিরে মেয়েরাজের সময় লামাইয়া নামাজ পড়াই গেছে নবীজে জি কাইতা ভাই জিব্রাইল ই কোন জায়গা ইয়া রসুল্লাহ ইকান তুর পাহাড় মুসা আলাইসাল্লামে ও জায়গাতে ইয়া আল্লাহ লগে কথা কইস সুহান ইয়ারসুল্লাহ নবীজে জিগাই তাই ভাই জিব্রাইল ই কোন জায়গা ইয়ারসুল্লাহ ইকান হইল ইয়াসরিফ নামক এক জমিন কিছুদিন বাদে আপনি নবী হিজরত করিয়া আই জমিনত তো শিব নাম আপনি নবীর ওসিলায় বদলি যাইব মদিনাতুল নবী নবীর শহর মদিনা শরীফ হয়ে যাব নবীজিরে নামাজ ভরাই বিভিন্ন জায়গা এক জায়গার উভরে দিয়া যাই না হঠাৎ করে নবীজির নাক মোবার মাঝে একটা মেশকে আম্বর গ্রান নবীজির নাকর মাঝে লাগছে জিকেন জিব্রাইন এত মজার গ্রান এত মজার গ্রান এই কোন জমিন এত সুন্দর একটা জমিন দেখা যায় ইয়ার মিশরের এক জমিন মিশরের যে জমিন আল্লাহর এক বান্দি টান বা লিয়া ল আল্লাহর রাস্তায় শহীদ আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দেওয়ার কারণে আল্লাহর নাম ও কামত ইসতিকামত তাকিয়া জীবন কুরবানি দেওয়ার কারণে আজ হাজার হাজার বছর দরিয়া তান কবর তনে মেশকে আমবরের গান বুইয়া যাইতাছে খান নাম ও রূহে ঠিক তাক আল্লাহ জরে কো খান নাম ও রূহে আল্লাহ আল্লাহর নাম ও রূহে ঠিক থাকার কারণে নবী যে জিকান ভাই জিবরাইলই মহিলা কিতা হইছিল বিশ্বকিতা লেআ রাসূলুল্লাহ এই মহিলা সেই মহিলা যে মহিলা ফেরাউনর গর চাকরি কর্তা পেটর দায় অর্থাৎ তান স্বামী আসলা না স্বামী মারা গেছিলা তান তিনটা বাচ্চা আছে এক পর্যায়ে ফেট বাঁচাইবার লাগে নিজের বাচ্চাদের যে জীবন বাঁচাইবার লাগে তাই চাকরির খুঁজে বাড়িয়া ফেরাউনর গর চাকরি নিছে তান তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা নিয়া তাই চাকরি করেন ফেরাউনর মেয়ের মাতা আসরিয়া দেন অনাশ মই দেখোন জানো বৰলোকৰ গৰু বিভিন্ন জাতৰ সাজৰ মানুহসকল তাক বোৱাও হ'ল তাক মাথোন না আমাৰ লান গৰীব মানুহসকলেতো নিজৰ ঘৰৰ কাম নিজেও কৰি বৰলোকৰ কাম কিতাপ তাৰ নিজৰ ঘৰৰ মানুহে নিজে কৰে নি কিতাপ নকৰে আপোনাৰ এলেকাৰ এম পি চাবৰ বি টান খাবৰ টান খাপ দুই আদে যি না বুঢ়া আছে খত গুৰু মাতো না এক সাজৰ মহিলা আছে ফেরাউন পৃথিবী রিক্ষা তো প্রেসিডেন্ট তার মেয়ের মাতা আশ্রিয়া দিবার লাগি এই মহিলাৰ দায়িত্ব মাতা আশ্রিয়া দিন বড়লোকৰ মেয়ে তো মাতা আশ্রিয়া মাতা আশ্রিয়া দিরে একদিন চিৰইন আত্তনে ভরে গেছে আর চিরঞ্জমনে আত্তনে নিচে পড়ছে আল্লাহৰ বান্ধিয়া চিৰইন হয় না আত্ম লইতে গিয়া সইরা বিস্মিল্লা হিত আইসি ফির আউন বিস্মিল্লা হিত আইছি ফিরাউল

আর একটু বেজি টাকা নিইলো দে টাকা নি তোর আগে যে কোন বাল্লা হজ শুরুতে বিসমিল্লাহ। এ দা আগর মহিলা কল বহুত বালা اصلا। আগর বেটিনতে 10 জনের লাগি রান্দিলেছ 15 জনে খাওয়ার বাদে 72 খালি কিছু রইতো। কারণ কিতাবা যুবক পাই জিকা মুরব্বিয়ক নরে আমরার মুরব্বিয়ক নরে মাথা। আগর বেটিন বিয়ার দিন বিয়ার আগর দিন কইন্যা দেখাত গিয়া হৌ রলিয়া কইতা গো মাই রান্ধাওয়ালা জানো তো বলে জানি বলে আল্লাহর নাম জানো নি কৈলমার নাম বলে জানি যেদিন কন্যা বেটি আইচইন বাবর হৌর এদিন হৌড়িয়ে ফয়লা ফয়লা বাল্লা বালি সুন্দর করিয়া কইতা গো তোমার হৌর খাইছিল তৈল ফজরের নমাজ বলিয়ালে চাহ তাইন ফাইলি তৈব মাই গো তুমি ফজরের টাইমে নমাজ বলিয়া বিসমিল্লা করি ডেকু বুয়াই ইখানটা যেন আর কোনো দিন কইয়া দেওয়া লাগে না আগর মই মুরব্বী ওলাউ আনিয়া বউ আইন তোরে গোরা আনিয়া তুলিয়া ওই দা নানি এখন তো আর আল্লাহ দিলে হড়ি আর উল্টা ও বউ মারে সাহ দেব আল্লাহ কে কি টেডি মার কা মা হল আল্লাহ দিছে আর ডাক্তর তো আর আল্লাহ দিলে লগে লাগাইলা আছে ইলা কত ডাক্তর আছে ও বিয়ার আগ তো না কইলা যে ভাললে বেটিও ঘুরে শোকে সরুরে তুলিয়া তুই দিয়ে কত দিয়ে বেটিনতে গালি আইবাইক নাই নিলা আল্লাহর নাম আসিল অত খাম খাস অত মারা জারি পানি আন্না কত তা করা এর বাদেও আল্লাহর নাম ঠিক আছে ঠিক নি বাবা ঠিক আছে আগর মহিলা ওগুলোর করে অপারেশন লাগতো না বা আল্লাহ এলে ইজ্জতে বাড়িয়ে করে ইজ্জতে আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে না মিশা কইয় না আমরা বয়স আমরা বেশিরভাগ আমার মা মার করে আমরা সাত বাই বল কোনো অপারেশন নাই ইলা বহুত মানুষ হইবা যে বহুত আল্লাহ দিছেন কিন্তু অপারেশন নাই এখন কি আল্লাহ তাআলা ভাই বিয়ার রাত তো না অপারেশন ডেট দিলা আগামী জানুয়ারির 35 তারিখ লিয়ে আই গেছে দিলাইছে ঠিক করে কি খারবারে পাইছিল এর পিছনে কারণ আছে এর পিছনে কারণ আছে কারণ কি তা আগর মহিলা লাগে অত কাম কাজ করার বাদে আল্লাহর নাম ঠিক আছে আল্লাহর নাম ঠিক আছে মালা জারি দিতা পানি আনতা ফিসিতা, তাফিয়াজ ফিসিতা রসুন ফিসিতা সিটা বাঁকর এখন তো আল্লাহ কিচ্ছু ফিসা লাগে না সবটা আগর চাউল কিনা বস্তা গাড়ি চাউল যি না গাইলে চাউল ব্যবসায়ী আসলা জি কালি খাইবার গুণ কুটতানা বেসার গুণ ও কুটিয়া রেডি করা লাগতো সাজা ঠিক নি আসিল তারা বহুত কাম কাজ অত কামর বাদ বাদেও আল্লাহ নাম ঠিক আছিল আৰে ফোন কৰিব দিন তোৰতো খাম বলতেও নাই ইকা নুনিয়া কৈ তবে দেখাই ৰা মোলাই ষ্টাৰ্ট হব লাগিব আৰে ভাই খাম বলতেও নাই ইয়াতে গালি এন্তে গালি লগ আমারে। আগর আগৰ মৰিলোক লগৰ তুলনা খাম আছে নি বাই খকবা কোনবাৰী মৰিছ চিঁচা খাইৰে একবাৰে নাম খকবা শিয়া বাখৰ অলৈত মৰিছ কেঁচু পিচা খাই নি এখন চাউল খুটা লাগেনি মাতানা লাগেনি হও বাড়ির ঘুরকি তো না গিয়া পানি বইয়া না লাগে নি কলস দি কইলা দি জি না গরের ভিতরে আই মাইবা দেখবা পানি উনি নাই মাইগো আলো মুরা মারলে বাবা গাইবি পানি আইগু জি কি খারবা শুরু হইছে মাত না তে খাম বলতেও নাই তে বেটিন তোর খাম কি তা দুইটা হয় বড়টা আর নাইলে হুরুটা বুঝছনি না বুঝছ না হয় বড়টা টেলিভিশন আর নাইলে মোবাইলেরটা আল্লাহ দিছে দিনে রাইতে ইলা ব্যস্ত হইছে বেটি বেটা আস্তা দিনে বাজার তো নে আইছে বাত কই দিব পানি এক গ্লাস দিব বেটি টাইম নাই বেটির সিরিয়াল দার কি আইয়া ঘর পানি দে কয় টেবিল আছে মনে কইলে খাওয়াতে কামান নাইলে দাও লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা শান্তি কি লাইতে মেসাব দোয়া করি আল্লাহ আমরা ঘর খান শান্তি করব টাটা ভালো এত বা তো বাদিতে টান দি আইতো কিলা আল্লাহর নামের উপরে শান্তি মাথায় না আল্লাহর নামের উপরে শান্তি আল্লাহর নাম নাই গোরো সালামাল কি নাই জামাইয়ে বউ হিজে না বুঝা যায় বাসনে বাসনে খালি ঠাস ঠাস লাগাওয়ালির মানুষের ডোরাইন হইনি বাড়ি কি দুই দিন বাদে উনা যায় সিল্লানি এটা হয়নি আমরা সমাজে এটার পিছনে কারণ আছে আল্লাহর দোয়াই দিয়া হইয়ার মা হল বই নহল নিজরে একটু বদলা কোয়া আর আপনারা আমরা বেঠাইন যারা আমরাও কিছু নিজরে বদলাইবার দরকার আল্লাহর বান্ধী আনছ ই রাখকা এন হালত এন কা এন কিচ্ছুর দরকার আছে আপনি পূরণ করকা মুখ দিয়ে দিদি টেকা পয়সা দিয়া মুগ দিয়ে নাইলে সন্তুষ্ট রাখক মাতন আমরা খাইছিল আমরা যে বাল্লা আল্লাহর বারমাসি করে মহিলা কাম করে একদিন তা তান কাপড় চুপড় দোয়া বাদ দিছেন না একদিন কিবা আল্লাহর বান্ধির তাপ উঠি গেছে বাল্টিত কিবা কাপড় চাইটা পিজাই উঠিয়া কই লিছেন নিরা সুন্দর নি রাসেল রাব্বা ফাললে কাপড় কিন্তু ইয়াই দিলে বেটাই গোদা আতল হইলে আমি কই ই কি তা ই কুন্দা ভাইল ই কী লাগি আপনি একদিন সাপ দেন না আপনারে আল্লাহর বারো মাস আল্লাহর বান্দী মাথা টিপাইয়া দেড় ভাও টিভাইয়া দেড় ও আপনার সেবা শুশ্রূষা করে। একদিন আল্লাহর বান্ধীর তো বেদনা করতে পারে মাথার বেদনা করতে পারে মানুষ তো মাতই না আপনি আন্তরিক ভাবে সহযোগিতা করুক আপনি আল্লাহর বারো মাস ইচ্ছা মতো খাইরা ঘুরাইরা চক্ক দিরা হলে মাঝে মধ্যে তান্ডে লিয়া একটু বারুক আপনি আল্লাহর বারো মাস বুথটা ব্যবহার করা শীতর দিন আইসে বেঠে কি বা কইসে আর একজোরা বেসে লিঙ্গার হলে গুবিয়ার লাভ দিয়ে আসবি কিয় রাধি আই তো একদিন দুইদিন দিন তিন নম্বর দিন উঠা দেখো চালি দি গোসাইলা শুনো কবাল বুড়ার মা আপনা যদি আলিয়া না দেন যে দিত লাগাবাড়ি দেওরে আলিয়া দিত তো আমরা সমাজও ফেতনা বাড়ির ঠিক না ঠিক না ও যে পরকিয়া পরকিয়া ইতার পিছনে আমরা কিন্তু দায়ী আপনি আপনার বিভিন্ন সঠিক মূল্যায়ন সরক্ষা দেখবানে জীবনে সংসারত কোনো গেঞ্জামাইতো নাই ঠিক না ঠিক না সুবিধা সুবিধা জি কাক তোমার কোনো জরুরত আছে নি মাথা কোয়া আল্লাহর আস্তে ওটা একটু জহর কা নবীর আদর্শ প্রতিষ্ঠা সরক্ষা আপনি গর তোলে বারোইতে গর বাসিরে সালাম দেখা গর হামাইয়া গর বিবি বাচ্চারে সালাম দেখা বিবি হলেও খেয়াল রাখতা যে আমার স্বামী বাড়িয়া যাইরা তান্ডে সুন্দরে বিদা দিতাম বাজার বা বিভিন্ন জায়গা তোনে আইসেন আগবাইয়া ব্যাগটা আতো লইতাম সালাম করতাম জিকাইতাম ফানি লাগবো নি ফ্যান থাকলে ফ্যান চালিয়ে যেতাম আর নাইলে ফাঁকা দিয়ে মাথার দুইটা ফাইল দিতাম সুবিধা সুবিধা জিকাইতাম ইতা তামরা নাই সমাজ শান্তি হইতো কি লাভ হবে নবীর বিবি হলে নবীর লাগে রাইতকা রাইত অপেক্ষা করতা অপেক্ষা করতা নবী আইতা নবীর সেবা করতা নবী জিকাইতা খাইলি শনি আম্মা জান খাদিজা রাজি আল্লাহ তালা জবাব দিতে রসুল্লাহ আপনি দিনের খাজা আমরা খাইম কিলা আল্লাহ রসুল্লের রাখিয়া আমরা খাইতে পারি না আহি সংসার মহব্বত আসিল এগুলা তুনে আমরা শিকার দরকার আসেনি না নাই আমরা মনে রাখুন জান আল্লাহর রাস্তে ওগুলো একটু মনে রাখুন আল্লাহ আল্লাহ মানুষে যে কাম করে আল্লাহর নাম লইয়া করে দয়া করি কাকার নাম লইয়া করে আমরা তো এমন মুসলমান হয়েছি টেডি মুসলমান আমরা খানো জুবান আল্লাহ লাগাইন খানো নাউজুল্লাহ লাগাইন খানো ইনশাআল্লাহ লাগাইন অনেক মুসলমানে আমরা জানি না হে বেটা ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গুড মর্নিং ও তালিয়া ভাগ লই গেছে ভ্যালেন্টাইন ডে বুঝিল আর গুলা করছে ও তালিয়া দেওয়ার না হাসা করি ওটা আমারে বাদ দিব তো ওটা আমারে ব্যস্ত নিবতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউযু বিল্লাহ মাশাআল্লাহ তবারাকাল্লাহ ইনশাআল্লাহ ও তা পড়ক সময় সময় ওটা লাগাক ক কোন জায়গা আল্লাহ লাগানি লাগে ওটা লাগাক ক একটা আমলে আপনারে জান্নাত পর্যন্ত নিফুসিয়াতি সুবহানাল্লাহ আল্লাহ আজকে আমার খোদা বেদার হইলানি না আল্লাহর বান্দী সিরইন খান আত লইতে সময় কইলা বিসমিল্লাহি তাইসি ফিরাউন আল্লাহর নামে লইলাম ফেরাউন যে গুদ্দংশ সুবাহান্লাহ ফেরাউনের মেয়ে খান্দাত যেহেতু মাতা আশ্রিয়া দিরা খান্দাত তাই শুনিলছে শুনিয়া কই গিতা কইলে না কইছি বিসমিল্লাহ তাইছি ফেরাউ তাই খুব রাগ হয়েছে কারণ তাই বাপ হইল তুই আমার বাবা ফেরাউন রে কি আল্লাহ খোদা মানুষ না নাউজুবিল্লা ফেরাউনে তো উঠিয়া কইছিল না আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় সোদা নাওজবিল্লা তাৰে বৌছে খোদা মানে কিন্তু ভেৰাউনৰ গৰম মহিলা চাকৰি কৰো এই আল্লাৰ তাইরে তাইৰে তাৰে খোদা মানুহই না ফেৰাউনত মেয়ে কয় তেতিয়া আমাৰ বাবাৰে সোদা না আল্লাৰ বান্ধি এখন কিলা মানুহ তামাম কুল কায়েনা মালিক যে এই নইলা ৰাব্বুল আল্লাহ আমি চুবাহান আল্লাহ তো তাম সৃষ্টি জগতর মালিক তোর বাবা তো একটা জগতর বাচ্চা হইতে পারে আল্লাহ মেয়েটার খুব রাগ আইসে দেশের মানুষে মানুন তুই মানুষ না অথচ আমার গরো তাখরে খাই রে বাসি রে তোর বাচ্চা বাসে রাগ করার কথা না রাগ করিয়া গেছে বাবর গেছে গিয়া হয় বাবা চাৰা দেশৰ মানছে তোমাৰে সোদা মানে যে মানে তো মানছে না কিন্তু আমার ঘৰত তাকিয়া খাইয়া বাছিয়া বৰ ইয়াত বাচ্চা নাই তৰে বাচ্চা ৰ তো চব খোদা মানে খিতা খছ এ মই না মাতিছ শুনা ভাই মাতিছ না ধৰা উনে উনিয়া খই খিতা খছ বুলি খুইছিল আল্লাৰ বান্ধিৰে দা খাইছে আও চাই তুমি বুজিলা আমাৰে খোদা মানুহ না আল্লাহ মানুহ না ৰব মানুহ না আল্লাৰ বান্ধি তুমি কি ভাবে খোদা তুমি কিভাবে প্রতিপালক তুমি তো একজন মানুষ মাত্র রাগ উঠছে আমারে চিনো যদি আমারে তুমি রব নামানো সদা নামানো তাইলে তোমার এই মুহূর্তে আমি টুকরা টুকরা করব যে আল্লাহর প্রেমর পাগল হয়ে গেছে দুনিয়ার বয়ে তারে সাজ করব তো আল্লাহর বান্ধি তোমারই বয়ে দেখাইয়া কোনো লাভ হইতো না আমি আমার আল্লাহ লাগি টুকরা টুকরো হইতো রাজি আছে বড় করি হই না সুবহান আল্লাহ তারা ডাক দিয়া কয় মহিলা সত্যি করি খ তুমি আমারে খোদা মানবা না মানতাই নাই আল্লাহর বান্দি এখন জীবন যাইতে পারে কিন্তু তোমারে খোদা মানতে রাজি নাই রে মহিলা আমারে খোদা মান তোর গোর দিমু বাড়ি দিমু তোর বাচ্চা তোর জীবনের ব্যবস্থা দিমু তোর জীবনটারে সুখীময় করিয়া দিলাই মু আইস তো আমার গর তোর বাচ্চা লিয়া চাকরি করিয়া কষ্ট করি খাওয়া লাগতো নায়ে। আল্লাহর বান্দি হন পৃথিবীর এক আমার আত চন্দ্র আনিয়া দেও আর এক সূর্য আনিয়া দেও গোটা পৃথিবীর সম্পদ আমার আত আনিয়া দিলাও ফেরাবুন আমি তোমারে জানাইলাম আমি আমার মালিক মালিকরা বুলালি আমি বিশ্বাস করি তাই জগতর আমি মানতে রাজি নাই সবটা বাদ দিলাই মানে কয় সাই ইসলাম খুশি মনে আমারে মানিলে বাসিস না হয় তোমার উড়ে কঠিন শাস্তি বুলে তোমার ইচ্ছা দিতে পার আল্লাহ কোনো কোনোদিন বয় দেখাইয়া কোনো লাভ হয়েছে না ওই তো নাই আল্লাহর বান্দিয়া ডাক দিয়া ফেরাউন তুমি আমার জানোর বয় দেখাইও না তুমি যদি আমার হত্যার বয় দেখা ভুল আমি করি নবীর উপরে উপরে আমি ইমান ইমান আনছি এই আল্লাহ আমার সম্পর্কে বালা জানন আমি যদি আমার জীবনটারে কুরবানি দিলাই সত্যিকার যদি আমি মুমিন হিসাবে আমার জান যদি আল্লাহর রাস্তা আমি দিলেই পারি এই জগতর মাঝে যে গোলাম বান্ধা বান্ধিয়ে তার কুরবানি করিয়া মানুষটার লাগে আল্লাহ জান্নাতর ওয়াদা দেওয়া উনে কয় দেখতাম তোমার আল্লাহ তোমার কেমন জান্নাত দেন তোমার লাগে শাস্তি কিতা শাস্তি কঠিন শাস্তি মোটা মোটা তেলর সাইটটা বা তিনটা কড়াই আনছে আনিয়া ড্রাম ভর্তি তেল চাড়িয়া তেলের কড়াই নিচে দি আগুন জাল দেওয়ার এমন ভাবে তেল গরম শত শত তামেস্কি রহলে ঘটনা দেখার লাগি বেরা উন্নর সিংহাসনের সামনে এই মহিলা আর তিনটা বাচ্চারে সামনে রাখিয়া তেল গরম করিস পরীক্ষা হারে হয় রে ভাই ইমানি পরীক্ষা বড় কঠিন জিনিস যে মানুষে ইমানোর সাত ভাই লাইছে দুনিয়ার কোনো ক্ষমতা দিয়া মানুষ এই পত্তনে যায় না আপনারা কিছুদিন আগে ফিলিস্তিনের যুদ্ধ ট্রাজেডি সম্পর্কে দেখছেন বহুত মানুষ মৌতর ঘাট বহুত মানুষের বোমা হাত গেছে কি পাও গেছে কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচূর্ণ গেছে মা মারা গেছে বাবা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে এমন বাচ্চার যখন প্রশ্ন করা হয় তোমার তো সব মারা গেছে তুমি এখন কিতা করবাই ছোট্ট শিষ্য জবাব দে আমি আল্লাহর ঘর মসজিদে আকসাল লাগি আমিও শহীদ হইতাম সাই এটা ছোট্ট বাচ্চা জবাব দে যে আমি আল্লাহর গোর লাগি আমিও শহীদ হইয়া যাইতাম সেই সবাই এই সময় কিতায় কাজ করে বলে ইমানের শক্তি আল্লাহর যখন মহব্বত হয়ে গেছে তখন দুনিয়ার কোনো চাকচিক্য দুনিয়ার কোন সম্পদে তারে আকর্ষণ করতে পারে না হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালার জীবনী বার হরিয়া দেখুন যেন কত নির্যাতন হওয়ার বাদেও ইমান তো নেচুল পরিমাণ ইলাইবার কোন ক্ষমতা হইছে তেলগুলা গরম হইয়া এমন ভাবে ফালাফালি আরম্ভ হইছে তেলর খোলাইর মাঝে তেল গরম হইয়া যখন টকবক শুরু হয়ে গেছে ফেরাউনের শত শত সিপাহী সৈন্য খুলোর আল্লাহর বান্দি ইমানদার মহিলার ডাক দিয়া হয় মহিলাম তোমারে সুযোগ দিলাম তুমি আমারে খোদা মানো তোমার বাচ্চাই এবং তোমার জীবন লাভ হইব তুমি তাই সুখী জীবন ভাইবাই আল্লাহর বান্দিয়ে ডাক দিয়া কইলো ফেরাউন তুমি আমারে দুনিয়ার কিছু সময় কর সুখী জীবন দিয়া কোনো লাভ নাই আমি আমার মা বুদ্রাবুল আলমিন ইমান আনছি সেই আল্লাহ খুশি রাখিয়ে যদি আমার জীবন কুরবানি দিলাইতাম বাড়ি আমার বাচ্চা তোর জীবন যদি কুরবানি দিলাইতে পারি আমার বিশ্বাস এই দুনিয়ায় তোলে আমি বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ আমার লাগি জান্নাতর ব্যবস্থা করছো আমার এই বিশ্বাস আছে আমার আল্লাহ আমার লাগি জান্নাতর ব্যবস্থা করিয়া রাখি দিছে আমি এই বিষয় নিয়ে আর চিন্তা করতাম না পেরাউনে হুকুম দিলাইছে হল সে হল এই মহিলার তিনটা বাচ্চা তো একটা বাচ্চা অর্থাৎ সব বড় আগুন গরম তেলের কড়াইয়ের মাঝে দুনিয়ায় সবচেয়ে বড় মসিবত হইল এক বাবার সাবনে এক মার সাপনে বাচ্চা তোর উপরে কোনো নির্যাতন মায়ে কুরবানি কুরবানিও দিত চাইব তবু বাচ্চারে কষ্ট দেওয়া তা সূর্য করতো আৰে না ঠিক নাই ভাই চাপ একদাই যুৱক পাই এনে মনৰ আকোন যেন নবিদে কৰ মাইছেন ৰদাল্লা হে যে সন্তানে তার মা বাপৰে ৰাজিক খুশি কৰিলাইছে স্বয়ং আল্লাহ ই সন্তানৰ ওপৰে ৰাজিক খুচি হৈ গৈছে বৰ কৰি শইতান চুহাল লা চকাত অল্লাই চখাত ল আলি তাই যে সন্তানৰ ওপৰে মা বাপ বেজাৰ ই সন্তানৰ ওপৰত স্বয়ং আল্লাহ বেজাৰ অন্য আদি যায়ছে যে সন্তানে মা-বাবরে খুশি করি লাইছে হে তার জান্নাতের কামনা হলিছে সুবহান বিশেষ করি মা বাপ বৃদ্ধ অবস্থায় মা-বাবর লগে যে সদয় কথা আল্লাহ হয়েছে। এই বিষয়গুলা রে খুব খেয়াল রাখবা ইмма ইবুলুগান না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ ও নউলামা হযরত oglasin আল্লাহ কইছেন তোমরা দুই জন তনে অথবা একজন অথবা দুই জন যে কোনো একজন তোমরা বা অথবা দুজনদের যদি তোমরা বৃদ্ধ অবস্থায় হও এমন কোনো আচরণ এমন কোনো ব্যবহার এমন কোনো কষ্টদায়ক শব্দ প্রয়োগ করিও না বা ব্যবহার করিও না যে কারণে তোমরা মা বাপে কষ্ট পাইয়া কইলেন উফ শব্দটা কিনা জবান খুলিয়া কিদা উফ উফ শব্দ মানছে বেশি কষ্ট পাইলে কয় না কম কষ্ট পাইলে কয় না কম কষ্ট মানছে উফ কয় বেশি কষ্ট পাইলে মানুষের চিৎকার দিয়ে খান ঠিক নেই আপনার ভাই যাইরা কষ্ট খাইলিস উফ কষ্ট খাইলা কম কষ্টে মানুষে উফ কয় মাথুর না চাপ সামান্য তো মানে সামান্য কষ্ট পাইলে মানুষে উফ কয় আল্লাহ বুঝাইতে চাইলা তোমরা মা বাপরে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় বা তাইলে এমন কষ্ট দিও না এমন সামান্য এমন কম কম তুলে কম কষ্ট দিও না যে কষ্টর কারণে তোমরা মা বাপে ইকান্তা করিলেন উফ যদি উফ শব্দ মা বাপর মুখে আই তাইলে তোমার জীবনে যা খাওয়াই সব বর বাদ হয়েছিল মাত মুী মনে জানো বিশেষ করে যারার ঘর মা বাপ বৃদ্ধ আছে মা বাপ বৃদ্ধ আছেন যারা গরু মন রাখেন জানো একটু আগে মা বাপ রে বাপ কবাইছেন আপনার বিবি আপনার স্ত্রী আপনি বাজারও আসলা একটু আগে চা খাইছেন কিন্তু আপনি বাজার তো না বাদে এমন বাবে খান দি আপনার গেছে বিচার দিরা কইরা বাবা আমারে মারিলা আমারে বিশাভাইয়া মারিলা এই সারাদিনের মাঝে তোর বউ আমারে বাপ দিছে না একটা চা দিছে অথচ একটু আগে আপনার বাবা মা খাইছেন একটো ভৰে দেখা গৈছে আপনে নিজৰাতে খাব আহিছে ন আপনাৰ মা বাপৰে বাট চাহ একো নাই বিচাৰ দিছে আমি চাহ খাইছো না বাট খাইছে তন কিন্তু আপোনাৰ বিতৰে এক কষ্ট লাগে যে আমাৰ বাবাই শুই ৰাখি থৈ না মানুহ তন আমাৰ বাবাই কিলা মিছা মাতলা ঔ আমি খাবাইছি দেখো কেটা কিন্তু আপনার লাগে এক পরীক্ষা আপনি নিজের হাতে খাবাইছে নতুন আপনার হতোইল বাদে আমার পেটর বুকে যান যার কি ভালো বাদ দে তখন আপনার অনিচ্ছাকৃত সত্যি আপনার ভিতরে বিরক্ত আইব মাত্র না ও আপনি বাথরুম সাফ করিয়া গেছেন হতোইল বাদ দেখছেন ফেসাফ করলিস আপনার ভিতরে কষ্ট আইব আল্লাহ মন করাইয়া দিন যে তোমরা ওই সময় ইয়াই ধরিও যে আমি যে ছুটো আসলাম আর আমার ও বাবার যে আমি বিরক্ত করছি একটু আগে চকলেট লি আজকের দিন ওরা আমার কথা আমি নিজে আমার বাচ্চারা কইলাম বা কিতা খাইতা খাইল হেগিয়ার দর্শে ও চিপস এগো তিনশো তিরিশ টাকা চিপস বললাম দূর বেটা হতা কিচ্ছু ইগুতো লইছে বগলো লইয়া হতা আর দুই প্যাকেট লইছে হিগুলো ইয়াউ যেন ডান্ডা লাগাই যেন শুয়ে শুয়ে খাই না রঘু কিতা ললিপ হা গুল হয়েছে গিয়া অথচ গরো গিয়ালো আমার টাইম গিয়ালো ও রাত গেলে বিচার দিব কইব আমার কিচ্ছু দিস না আমার মন হয়েছে এটা জিন বলে আমার আল্লাহ কত দয়াল মন করে ইয়া দেও গুলাম তুই যেদিন ছুটো আসলে তোর বাপরে তুই এক মিনিট বাদে গে বিরক্ত করছ তোর মারে তুই এক মিনিট বাদে গিয়া বিরক্ত হস যে আমার চকলেট দেও আমার কমলা দেও আমারে আপেল দেও আমারে অক্টা দেও আমারে হকটা দেও একটু আগে মায় গুসল দেওয়াইছেন একটু আগে বাবায় গুসল দেওয়াইছেন নতুন কাপড় বিনাইছেন ও নয়া কাপড় কিন্তু বিনাইছেন পাঁচ মিনিট দশ মিনিট গেছে না পেশাব করিয়া বড়াই দিছে পেশাব বদলাইয়া দিছেন পাঁচ মিনিট বাদে বাথরুম করিয়া আরবার নতুন কাপড় বিদায় দিছে নষ্ট এই সময় আমার মা আমার বাবা আবার করছি না আমি ছোট বাচ্চা মনে করি আমার মা বাপে আমার বাইদিক খুব মায়া করিয়া একটু কুদাম কাদাম দিল মনের মাঝে আইসে বাচ্চা মানুষ বুঝছে না আল্লাহাই ধরাইয়া দিন তোমরা আমার কাছে দোয়া করিও রব্বির হাম হুম রবালি সকিরা অমলা তুমি আমার মা বাপরে মায়া করো জেলা ছুটোবেলা আমার মা বাপে আমার মায়া করছিল আল্লাহ ইয়াই ধরে ইয়া দিন এই হতাহার এই কারণে ভাই যে ভাই আইন তোর গরু মা বাপ আসুন বিশেষ করে মুরব্বী মা বাপ আসুন সোনা ভাই আইন নুরু ধর্ম মা বাপর উড়ে বিরক্ত মা বাপে হাজার কষ্ট দেবকা দয়া করি কষ্ট খান্ডে মনে ধরিও না মনে করিও আপনি জান্নাত যাইবার একটা পরীক্ষা আল্লা আপনার সে আপনার জীবনের অর্জিত সমস্ত সম্পদ রে আপনার মা বাবার লাগি বিলাইয়া দিয়ে আপনি ফকির হয়ে যাক এর বাদেও মন চিন্তা আনো যদি আপনার মা বাপ খুশি হয়ে রাখুন এখন আল্লাহ আপনার জীবনের সাহারে মুহূর্তের মাঝে কুয়াই আপনার বহু মানুষের পরামর্শ দিতে পারে বিশেষ করে আপনার বিবি বাচ্চায় কই ল করতে হয় বুড়া বেটির লাগে আর বুড়া বেটার লাগে অতটা কুয়াইয়া আমার বাচ্চা তো লাই কিচ্ছু রাখ আপনি পারলে সুন্দর করে বুঝে ইয়ার যে আপদিন না আমি যেদিন দুনিয়ায় তো আইসি আমি একটা খাল লুয়ে না আমার মা বাপর করতো না আমি খালি হাতে আইসি আইজ যদি আমার মা বাপর লাগে যদি আমি খালি হাতে হয়ে যাতে আমি খুয়াই দিব তবুও আমার মা বাপরে আমি বেজার করতাম আপনি জীবনে চেষ্টা করুক কাজে কোনো অবস্থায় নেই মা বাপরে খুশি রাখিয়া চলিস তা যদি খুশিয়া রাখিয়া চলেন দুনিয়াই তো আপনার লাগি পুরস্কার আখেরাত তো আপনার লাগি পুরস্কার অপেক্ষা করুন দুনিয়াই তা আপনি গাটে গাটে ইজ্জত والله হইবা কোন দিন দিজে তঙ্গিত টঙ্গিত পড়তা না মূল তোর গাটো ঈমান লিয়া দুনিয়াই তো নেবি আর পরকালে আপনার লাগে আল্লাহ ইজ্জত ওর জীবন রাখবো খুশি অবস্থায় জান্নাত তো আল্লাহ ফেরেশতা কল দিয়া তকবীর দেইয়া নেফোসাইয়া سبحان الله এমন মন রাখুন যেন মা বাপ খুশি তো আল্লাহ খুশি মা বাপ বেজার আল্লাহ বেজার এই কথা নাই মনে নি দয়া করি মা বাপরে কোনোদিন কষ্ট দিয়ে না যুবক বাগর গুড় গুডদাল ইয়া চলতে চাও আগর রাজধানী ঠিক রাখ মা বাপরে খুশি রাখ মা বাপরে খুশি রাখিয়া চলবাই জমিনক কোনো বেটারে বেটারীর চলা লাগতো না আল্লাহ বুকুতে সাহস দিলাই মা বাপরে খুশি রাখিয়া চলবাই লেখিয়া তুই দেীবনে কোনোদিন আল্লাহ নাই মানুষের দরজার ফকির আল্লাহ বানাইতো নাই এই বিষয় গুলার মাতাত্রা কে জানা আল্লাহ তা বহুত মা বাপ জীবনের সন্তান কুরবানি দিলেছে। বাচ্চা বেমার ভরে গেছে মার বাচ্চার বেমার কমেন না মা গেছে বাফে বাড়ির বিটা বেশি আছে বাচ্চার চিকিৎসা করিল জীবনের সবটা কাইলে বাচ্চার লাগি গভীর রাইত মানুষ গুম কমলর তোলে ভর তোলে দেখা যায় মা গভীর মাঝে ঠান্ডা মাঝে ফুড়িয়া মা পানির মাঝে ফুড়িয়া খান দেয় আল্লাহ আমি তো বুড়োই গেছি আমারে নেওগি গিতু আমার বাচ্চা গুর বেমার সময়া বাসাই হায় হায় কত মায়াই বাচ্চার লাগে মা বাপ এর জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিই না আল্লাহ আল্লাহ আমরার মা বাবরে রাজি খুশি রাখিয়া তুমি মৌলারে খুশি করার তাও ভিক আমরা দান করো জুড়ে হোক আমিন বাচ্চা কোনো মসিবত আইলে সবচেয়ে বেশি কষ্ট পায় খে মা বাফে সবচেয়ে বেশি কষ্ট পায় খে মা বাফে আল্লাহর বান্ধীর চকুর সামনে তান বড় বাচ্চা গুড়ে দরিয়া তেলর গরম ফড়াইয়ের মাঝে সারিয়া দৌড়িস ইয়া আল্লাহ মুহূর্তর মাঝে বাচ্চা গুজলিয়া তেলর কড়াই বা বাসিয়ে উঠেছে আল্লাহর বান্দি আল্লাহর নাম রুফে কামতিয়া দৈর্য দরিয়া এমন ভাবে স্টিল হইয়া চকুর সামনে বাচ্চা গুছে এস চেহারারে আসমান মুখে উঠাইয়া মনে মনে হয় না আল্লাহ তুমি আমার সবর অর্থ অফিক দেওয়ার আমার বাচ্চা গুড়ে তোমার রাস্তা কবুল হইল সত্যিকার অর্থে এই জীবনটা কেমন জীবন সার্থক জীবন না আল্লাহর বান্দি রে আল্লাহর যদি তুমি আমার যদি না মানো তাইলে তোমার এক বাচ্চা শেষ হইছে দ্বিতীয় বাচ্চারে আল্লাহর বান্ধি কোনো হইল না যেন আল্লাহর বান্ধি ভাগ শক্তি আড়াই সেন কথা কইবার শক্তি যেন আড়াইলি সই আল্লাহর বান্দি কোন কথা কই না ফেরাউন বিরক্ত হইয়া ডাক দিয়া কয় সিপাহী কল এই মহিলার দুই লম্বার সন্তানটারে হাতে পায়ে দরিয়া তেলর খোরাইন মাজ খোলাইর মাঝে ছাড়িয়া দেও যেমনে খালি হুকুম করা হয়েছে আল্লাহর বান্দির দ্বিতীয় সন্তানটারে ও তেলর খোরাইন মাঝে ছাড়িয়া দেও হয়ে গেছে মুহূর্তর মাঝে বাচ্চাটা জ্বলিয়া তেলর খোলাই রুসে আসছে দৈর্য হারে হয় আল্লাহরে কুশোরার লাগে কি কুরবানি আল্লাহর বন্দে খরচ চকুর সামনে দুই দুইটা বাচ্চা কলিজার টুকরা বাচ্চা যখন শহীদ হয়ে গেল আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া অভিতাস মনে মনে খালি আল্লাহর কাছে কইল আল্লাহ তুমি আমারে সবর করার তৌফিক দেও আল্লাহ তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দেও আল্লাহর দুধের বাচ্চাটা শেষ সন্তানটা বুকুর মাঝে মার বুকুর দুধ পান করতে আছে ফেরা উনে ডাক দিয়া কয় মহিলা যদি তুমি আমার রব না যদি তুমি আমার খোদা না মানে তাইলে তোমার এই মুহূর্তে তোমার দুধর সন্তানটারে হত্যা করতে বাধ্য হইমু আল্লাহর বান্দি কোনো কথা হই না আল্লাহর বান্দি পাথরর মতো যেন খাড়ই থাকছ আল্লাহর গেছে ধৈর্য ধরার সবর করার তৌফিক ভিক্ষা চাইন মুহূর্তর মাঝে ফেরা রাগ উঠে যায় সিপাহী শিবন সৈন্য অর্ডার দে এই মহিলা দুধের বাচ্চাটার আলিয়া তেলর খোরাই মাঝে ছাড়ো যেমনে অর্ডার পায় নিষ্ঠুর ফেরা উনার সৈন্য খুলে মার বুকুত্তনে সিনাইয়া দুধের বাচ্চাটার টান মারিয়া যখন নিয়া খোড়াইয়ের মাঝে ছাড়ে আগের দুধের দুইটা বাচ্চা আছে এই বাচ্চাটা চুট্ট থাকার কারণে আরো বেশি তাড়াতাড়ি বাচ্চাটা জলিয়া তেলর কড়াইয়ের মাঝে বাসিয়া উঠি যায় আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হই অনেক চাকরি তো দুধর সন্তানটা তেলর কড়াইয়ের মাঝে পড়ার সাথে সাথে দুইটা চক্কু ভাইয়া আল্লাহর বান্দি দুই ফুটা চকুর ফানি গড়াই গড়াইয়া ফড়ে যায় আল্লাহর বান্দির চকুর ফানি যখন বাল গাল ভাইয়া যখন গড়াইয়া ফড়ে যায় আল্লাহর বান্দির এই চকুর পানি ফুটাইন যখন পড়া আরম্ভ হইছে আল্লাহর বান্দির জবান কুলিয়া খয় রে বা মৌলা ও মালিক ও মৌলা আমি গুলাম বান্দির উপরে তুমি দয়া করি দুঃখিত হইও না আমার উপরে নারাজ হইও না আমি ইচ্ছা করিয়া খাল দিও না আমার বাচ্চায় না লাইলিছি খাজে আমি খাদিয়ান না মৌলা অনিচ্ছাকৃত সত্যি আমার দুধর বাচ্চাটার কারণে আমার চকুর পানি বার হয়ে এদিকে আল্লাহর বান্দি এই কথা কইয়া যখন আল্লাহর দুয়ার ও খান্দন আরম্ভ করছে রে ভাই ওই সময় আল্লাহর একটা কুদরত প্রকাশ পাইলায় দুদর যে বাচ্চাটা যে শিশু বাচ্চাটা মার বুক তুলে তেল মারিয়া তেলর খোয়ার মাঝে চালাইছে মুহূর্তর মাঝে জ্বলন্ত তেলর খোয়ার মাঝে সেই দুদর বাচ্চাটা জিন্দা হই যায় তেলর খোয়ার মাঝে জিতাইয়া ডাক দিয়া কয় ও মা ও মা তুমি এই ফারাউন রে খোদা মানিও না গো মা মাগো তুমি এই ফারাউন রে খোদা হইও না তোমার বাচ্চা অন্তরে তেলের কোড়াইল মাঝে জারিও যদি হত্যা করেই গেছে মনে করতে পারো আমরা বড় কষ্টের মাঝে আছি গো মা আসলে আমরা কষ্টের মাঝে নাই এই তেলের কোড়াইল মাঝে তোমার বাচ্চা অন্তরে ইমানের উপরে সাবিত codimension গিয়া তোমার বাচ্চাই তোরে তুমি কুরবানির আলোতে মানত করি মা তোমার বাচ্চাই তোর লাগে তেলোর খোড়াই রে আল্লাহ জান্নাতর বাগান বানাইয়া দিলাইছে এই হতাকান যখন আল্লাহর বান্দি শুনাই আর মুহূর্ত দেরি না করিয়া আল্লাহর বান্ধি নিজর ইমানি পরীক্ষা তুত্তীর্ণ হইবার লাগি এই না ফরমান বেরাউনের চকুর সামনে নিজেও তেলোর খোড়াইর মাঝে জাপ দিয়া শহীদ হয়ে যায় হজরতে জিব্রাইল হরমাইন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই যে আল্লাহর বান্দি ইমানের উপরে সাবিত কদম রাখতে গিয়া নিজের বাচ্চা ইনসহ আল্লাহর রাস্তায় কুরবানি হইছল শহীদ হইছল সেই আল্লাহর বান্দির কবর তো হাজার হাজার বছর দরিয়া জান্নাতি মেশকে আম্বরর গ্রাম আল্লাহ ফায়দা করিয়া দিলাইছো আল্লাহ আল্লাহর নবীর উম্মতি যাবে তো আমরা তো পুরস্কার পাইমু যে মানুষে যে যুগে আল্লাহ না মরুরে চাবিত কদম রাখিয়া জীবন কুরবানি করছে এরার লাগি পুরস্কার আছে নি না নাই আছে নি না নাই তাইলে বুঝিয়া জবাব দেব কামরা তো উম্মতে মোহাম্মদী উম্মতে মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম ই নবীর উম্মতর দাম অন্য নবীর উম্মতর চেয়ে বেশি না কম বেশি না কম তাইলে আমরা আল্লাহর নামে রুহরে স্থাবিত ইস্তিকামাত তাগার দরকার আছে নি না নাই আরে শুনো ফার্স্ট আমি মা তুদরা সাহেব আমরা আল্লাহর নামে রুহরে ঠিক তাগার দরকার আছে নি না নাই আমরা যদি আল্লাহর নামে রুহরে ঠিক থাকি তাইলে আমার আল্লাহ কইরা যে তোমরা যে মউতর সময় আমি এক গুরু ফিরিস্তা গল ফাটাইম আর ইতা ফিরিস্তা গলাইয়া আমি আল্লাহর পক্ষ তনে তোমরার চকুর সামনে জান্নাতরে তুলিয়া দরবার তোমরা রে খুশির খবর শুনাইবা আল্লাহ তাহাফু ওয়াল্লাহ তাহ জানু জুরে সুহান আল্লাহ আল্লাহর গুলাম হলে রে কইবা ফিরিস্তা হলে ডরাইও না চিন্তা করিও না বুঝিয়া তাকলে জবাব দেখা ই সময় আমি সফল হইয়া খুশি হইয়া দুনিয়া ইতনে বিদায় নিমু না ব্যক্ত হইয়া দুনিয়া ইতনে বিদায় জি কেনে আল্লাহর নামর উপরে টিকটাকিয়া জীবন চালানির কারণ দয়া করে জবাব দেব কাহার নামর উপরে আর যদি আল্লাহর নামর উপরে টিকটাকিয়া জীবন না চালাই তাইলে এই সময় আমার আফসুস আর নিয়ে জীবন কুল লাগি লোক দরিলছি মাত্তা নাই এই সময় বহুত বড় আইন্দা আফসুস কইবা আমি কোটি কোটি টাকার সম্পদ জমাইছি আমার একটু সময় দাও আমি যাই ও কি লাগি আমি আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিই সময় দেব তো মাত্রা না জমা দেওয়াই বত জি না আমার একটু সুযোগ দেব আমার সবটা আমি আল্লাহর নামে দিয়ে জি না সময় দেওয়ার কোনো সুযোগ নাই তাইলে হাসা করি কুকা এই আল্লাহর নাম ঠিক ঠিকঠাক তৈলে আল্লাহর নাম মরুরে ইস্তেকামত তাক তৈলে এই জমিন চলার পথে আমি আপনি হকতাহান হুক্কা চাই যেভাবে আমার নবিয়া নামাজ পড়ছে এইভাবে নমাজ পড়ু না আজকের আধুনিক নমাজ পড়ার লোক ধরিলিম মাত্রা নাই আজকে যে নয়া নমাজ লৈ আইস না তার লোক ধর না জেলা আমরা চোদ্দ গোষ্ঠী নবিত্বনে শুরু করি আই দেড় হাজার বছর ধরি যে স্টাইলে নমাজ ওর ঔ নিয়মে পড়তাম না নি যেভাবে জিকির করলে আল্লাহ খুশি বা ঔ জিকির করতাম না নতুন জিকিরও আমরা লোক ধরিলতাম মা তো না আমরা তো জালের ঝুলে বাল্লা ভাই লাগাই দেই জালের ঝুলে হয় পাল্লা করি বুঝি আসল জান আপনি রোজা রাখরা বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের রোজা রাখরা সরকারি ফাউন্ডেশনের ক্যালেন্ডার রেফল করিয়া যে অতটা সময় আপনার সেহরি খাবার বন্ধ করত ওই সময় আপনি ইফতার করত হে নয় রোজাদার হয়েছে হে যে এই ক্যালেন্ডারের নিয়মে রোজা ইফতার করবে সেহরি ইফতার করবে তার রোজা হবে না চাৰা দেশৰ মানুহৰ উজান না খালি তাৰ গৰ কোনবাই দেখা মাত মনে বুজি আপোনাৰ দেখাই বুজাই আহিলা যে নমাজক হাৰিলে চাই ৰাংগুল চমবৰ ইমান জাগা পাখ ৰাখো যান যাৰ চৰিল একো বড়ো আমাৰ মস্তফা খান এই নাৰি জান মাথো না দেৱান বাগিল এখন চেফটা সিগুৰ কিবা লাগবা বৰ কি নাই সেয়া আহিছে এখন দুই এক সাৱত দিছে মৌলী বাজাৰ ফেচি গঞ্জ ই আমাৰ মূল কথা তাৰমানে আপোনাৰ মনত কৰা দৰকাৰ দুনিয়াবি আহিছে কিটচুৰ পৰিৱৰ্তন হ'লে আমি আপুনি কিবা মাতলা মুনা কিন্তু মৌলিক বিষয় ইছলামৰ মৌলিক যেন আহে মাতাৰি না নাই মাতো কোৱা নবীয়ে সমাজৰ মাজে বিচাৰ কিবা চাহাবিয়ক লে বিচাৰ কিবা খল্লা আপনে বিচাৰিলা এবাৰ তাৰ নিজৰ লগে লগে নিজৰ অংক মিলানীৰ দৰকাৰ আছে না মাথো কোৱা

মাতুন না আল্লাহ রসুল বারোই শোন এক বাজারের দিকে আর দেখুন উফরে হুক না কা আর নবীজি আতারাই দিস আটার টুকরির ভিতরে আটার টুকরির ভিতরে নবী আতারাই শোন দেখুন নিচে বীজ আটা নবীজি কেলার বা তোমার উফরে তোমার হুক না আটা নিচে বিজা আটা চিনুন তো গমর আটা চিনুন না বিক্রেতা উঠিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি delay ছিলে দা ভিজে গেছে। আল্লাহ রাসূল কইলা ইজাত অদ্ভুত বৃষ্টি তো জীবনে না যে উপরর গুণ হুক না রয় আর নিচর গুণ ভিজে। কি আশ্চর্য বৃষ্টি লীলা। তো বুঝা গেল এই ব্যবসার মাঝে দুই লম্বাড়ি। মাথা নাই ব্যাচা না দিদা। আমলের মাঝে ব্যবসার দুই লম্বাড়ি আছে কিনা নাই? আছে। মাথা তো আছে না নাই? নব্য যখন বিচার করছেন তখন নবীর দলর খে আর নবীর দলর নাই খে ইতা বিচার করছে এমনি মাত্রা নাই আপনারা ইহুদি আর মুসলমানের বিচার শুনছেন না নবীর গেছে নবী এই সময় মুখ চাইছেন নিজেই আমার সাহাবি এন বিচার আমি ফককে রায় দিম রায় দিছে নবী ইহুদির পক্ষে কারণ মিয়ায় হে বেটা ফাই জমি নিকান ঠিক নি বুঝা গেল যে নবীর বিচার সঠিক বিচার আছে মাত্রা নাই সাহাবাইক্রামর বিচার সঠিক বিচার আছিল লোলা নি আজকে হে ইতাত নাই হেতার টেখা নগদ এক হাজার পাঁচশো নাইলে লাল লাল চা ভুডার মুড়ি খাইয়া চাষা বিচার রবাই তুলে হবাই নাকি ইলে উবা ডাকাই তোর হুয়া আছে আমার দেশ মাত তাই না হাসাও তান মাথো মুসলমান আছে নিলে নাই আর টেকা এক দুই দিলে তো চাষা দি গুম তোর গু মহারাম খাইকে গিয়া উল্টাই তো কিলা ইয়া মা বুদিল্লা খোফাল ফুলে আমরা দেশ আছে এখন বুঝিয়া তাহলে জবাব দেখায় ইসলামর মৌলিক বিষয় যে তা আপনারা আমরা সমাজ বদলানীয় ইতার ব্যবহারে আমরা সচেতন হওয়ার দরকার আছে নি না আমরা ইটার তো নিজরে হেফাজত করার দরকার আছে নি না নাই আশা করি আমার কথা বুঝছই নি ইটার তো আপনি কিলা বাস্তা প্রশ্ন হইল ইটার তো বাস্তা কিলা গাউর মেসা ও আজ বুঝাইন শুক্রবারও মসজিদের মেসা বেউ আজও বুঝাইন ও তো আজই 12 মাস আমরা দিসো এর বাদে আমরা আমরারে ঠিক করতাম পারি না বলেতে কিলা ঠিক করি দুনিয়ার কোন মেসা ঠিক করতে পার্তা নাই যদি যেন বুজরা এই না বুঝো জানি না আমার কথা ইখান বুঝছনি বুজরা এন যদি না বুঝেন চাচা দুনিয়ায় দে বুঝাইতে পারতা না बेटा কইবো গাও আল্লাহ বিচার করো তাল গাছ কিন্তু আমরা অনেক ঘুরে বুঝাই থাকলে দিয়ে বুঝা বুঝা মাথুর না দেখি আস্তা রাইত বুঝাই এখানে আইব নি হে এ বিচার লাস্ট টাইমে উঠিয়া করবে সবটা মানছি আপনারা কিন্তু আমার গাছ দিতাম না এই ঘুরে বুঝাই থাকলে বুঝা আমি কইলাম একেবারে বড় হুজুর আনিয়া ওয়াজ করাও একেবারে মক্কার ইমাম সব আনিয়া ওয়াজ করা বদলাইতে পারতেন না যদি আমার বাই নিজে আমরা না বুঝি ঠিক নি নিজে বুঝার লাগি মেডিসিন কিতা বলে মেডিসিন একটা আমার অনুরোধ আপনারা গেছে ফাললেও মেডিসিন একটু বিত্রে জাগা দিন যান তো গিয়ার খেয়ের অনুরোধ ওয়াজ লাগতো নাই আপনি আপনার বুঝ আস্তে আস্তে লই লিবা আপনি জীবনে যে খাম করবা ও খামটা করার আগে একটা মিনিট লাই চিন্তা করেন জানো ই কামে আল্লাহ কুশই না বেজার হয়ে জানি না ভাই আমার কথা বুঝছই নি আমার কথা বুঝছই নি এ যুবক ভাই আপনি মোবাইল টিপাইরা টিপাক কোয়া আপনি আস্তা আইট মোবাইল দেখো কা কিন্তু আপনার বিবেক আমি বিচার দিলাম একটা মিনিট চিন্তা করেন জানো আপনার এই মোবাইল দেখাতে আল্লাহ কুসইরা না আল্লাহ বেজারুইরা তখন আপনার বিবেক তো নে জবাইব আপনি গু দেখবানি না দেখতা না আমার কথা মনে বুঝাইতে পারছেন হ্যাঁ বন্ধু আপনি বিয়া হর্তা আপনি বিয়ার আগর দিন গায়ে লুদর অনুষ্ঠান করতা ফাওয়া দরিয়া হইমি একটা মিনিটের লাগে আপনি নিজের মনের লগে বুঝেন জানো যে আমি গায়ল ধরলে আমার আল্লাহ খুশি বানাবে যার আমি আবদুল্লাহ আব্দুর ওয়াজ লাগতো না বড় উজুরের ওয়াজ লাগতো না আপনি আপনারে জিকাই লাইন জানো যে আমারই গায়ল উদে আল্লাহ বেজার না খুশ যদি আপনার বিবেকে কয় যে আপনি আল্লাহরে বেজার কর তাতে আপনি করবা আর যদি কয় না আমার আল্লাহ বেজার হইলে তো আমার ক্ষতি হইব তে আপনি গায়ল উত্তর নিজরে নিচে বাঁচাইয়া আনলি কথা ঠিক নি আমার অনুরোধ হ্যাঁ যুবক বন্ধু আপনি একটা মেল লাগি পাগল হইয়া ফোনে দিনে রাইতে সময় নষ্ট কররা টেকাও নষ্ট করা এনার্জিও নষ্ট কররা ব্রেইন নষ্ট করা আপনার চিন্তা করতে করতে আপনার মাতার চুল ফালাই আপনার বিবেক আমি বিচার দিন আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন তো আপনি তকদির বিশ্বাস করেন তো মাত তকদির রে বিশ্বাস করি তো হল ছোটবেলা আমার তুমি লাই মালাই কাতি তা ফরছি না নি বিশ্বাস করি তকদির যদি বিশ্বাস করে যুবক একটা জবাব দেও আমার তো দীর যে মহিলা আল্লাহ লেখিয়া রাখছ সারা দুনিয়ার মানুষে যদি বিরুদ্ধাচরণ করেন যে এর বাদই ই মহিলা আমি মুনি না পাইতাম না আর তুলিয়া কইত আল্লাহর উপরে এই বিশ্বাস আমার আছে নি আমার তো দীর খেয়ে লেখছা কাকে আল্লাহ যদি লেখিয়া থাকেন তে কোন বাফর বেটা আমার কবাল তো নেওয়ার ইয়া নিতে আর যদি আমার তো লেখা না তাকেই মহিলা আমি ফোন করিয়া মরি যাই না ডাক্তি যাই না ফাঁস লাগি যাই আঙ্গুল দেখাই আমার অনুরোধ আমি দুইটা কথা আপনার রাখিয়া গেলাম জীবনে আপনি যে কাম করবা একটা মিনিট চিন্তা করবা যে আমি আল্লাহরে খুশ করতাম চাই না আল্লাহরে বেজার করতাম চাই মনে থাকবি জুরা তমন তাখবাতো আল্লাহ তুমি আমরা তৌফিক দিয়ে খোকা আমীন আমীন জুরে খোকা আমীন এই জমিনে যত আলী আল্লাহ হল গেছেন প্রত্যেকর চিন্তার দ্বারা একটাই আসল জীবনে আল্লাহর খুশি গোরা জুরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাইতে আল্লাহর চিন্তা পিনতে আল্লাহ চিন্তা সংসার করতে আল্লাহর চিন্তা বিয়া شادی করতে আল্লাহর চিন্তা ব্যবসা করতে আল্লাহর চিন্তা প্রত্যেকটাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ খুশি করার চিন্তাতার মতাত আছিল কাজে তারার ব্যাপারে আল্লাহ খুশি সম্বাদ সুসম্বাদ দিছে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ জুরে কই সুবহানাল্লাহ মাত তুই যাইতা মারছিলি যদি তারার ব্যাপারে আল্লাহ সুসম্বাদ দিয়া তখন দুনিয়া আখিরাতে যদি তারারে আল্লাহ খুশি করিয়া তা হয় তাইলে আমরা তারারে অনুসরণ করার দরকার আছে দি না নাই আছে জুরে কই আছে নি আমি চিন্তা করমু শাহজালাল সাহেব কিভাবে জীবন খাটাইছে আমি চিন্তা কর্ম বর্পির আব্দুল কাদের জিলার হিসাবে কিভাবে জীবন কাটাইছে আমি চিন্তা কর্ম বাস্তবে দেখার চেষ্টা কর্ম ফুলতলি যাবর জীবনটা কেমন নাছিল তখন নিজরে নিজে যখন গাটা নিত লাগাইম তখন দেখবা যে রাত জীবনের প্রত্যেকটা মুহূর্ত আছিল আল্লাহরে কুশ করা ঠিক নি আল্লাহরে কুশ করতেইলে আমি চাইলে পারবো আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করবো নাকি দা আল্লাহ তুমি আমরা কবুল করো আমি আমার কথায় কোনো কষ্ট বলবে আবি থাকলে আল্লাহ হাস্তে মাফ চাই সমিত আজেরই আমার আমারে আমার যে আগামী বছরের মাফি লি আপনার গেছে একটু আন্তরিক